স্কুলে এসে দেখলাম যে আমাদের প্রায় মানে ডাকাতির মতো অবস্থা, সমস্ত 11টার থেকে 12টা আলমারি সমস্ত ভাঙা, এবং টাকা পয়সা মিড ডে মিলের বাসন কিছু রাখা ছিল আলমারির মধ্যে লক অ্যান্ড কি করে সেটাও চুরি গেছে, আর বেশ অনেক প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি ছিল সেগুলোও চুরি গেছে। তো সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটাও নিয়ে গেছে, যদিও আমাদের সবই গ্রিল দেওয়া, লক অ্যান্ড কি করা, আমাদের নাইট গার্ড আছে, তা সত্ত্বেও আমরা বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব যেন যারা দোষী, যারা এই কাজটা করেছে তাদেরকে পুলিশ ধরে এবং মানে একটা দৃষ্টান্তমূলক কিছু শাস্তি হোক, যাতে আগামী দিনে এই ধরনের কোনো কাজ তারা করতে আর সাহস না পায়, বা কোনো স্কুলেই যাতে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয় আমরা সেটাই চাইবো। আজকের এই ঘটনায় আমরা অত্যন্ত ভেঙে পড়েছি, আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি, আমরা বুঝতে পারছি না যে এটা কীভাবে সম্ভব। আজ বহু বছর ধরে এই স্কুলে আমরা আছি, কিন্তু এই ধরনের চুরি বলাটা এটা ভুল হবে, এটা ডাকাতি, এত বড় ডাকাতি হয়নি, যাতে স্টাফ রুমে পর্যন্ত আলমারি ভেঙে মিড ডে মিলে সমস্ত বহু থালা বাসন ছিল স্টিলের, এবং কিছু স্টাফেদের আমার টাকা পয়সা ছিল যেগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানে খরচা করে থাকি আমাদের পক্ষ থেকে মেয়েদের জন্য, সেগুলো পর্যন্ত ওরা নিয়ে চলে গেছে। বলবো বলতে আমি নিজেই অবাক হয়ে গেছি এবং স্তম্ভিত, কারণ 1956 সালের 9 জানুয়ারি এই বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ হওয়ার পর থেকে এ পর্যন্ত এই জিনিস অতীতে কোনো দিন ঘটেনি, এই জিনিস অতীতে কোনো দিন ঘটেনি। গত 11ই এপ্রিল দুটো মাইনর এজের ছেলে, ওরা দিনের বেলায় 2 দিন ধরে ওখানকার ল্যাবরেটরি ভেঙে নিয়ে যখন পালাচ্ছিল তখন স্থানীয় লোকজন ধরেছিল। তো যাই হোক, পরবর্তী সময় যেহেতু মাইনর এজের ছেড়ে দিয়েছিল, কিন্তু একই রকম কায়দাটা কিন্তু একই রকম। গতকালকে একটা বিধ্বংসী চুরি হয়ে গেল, এটা আমরা সবাই স্তম্ভিত। স্কুলের দিদিমণিরা, প্রধান শিক্ষিকা যিনি আছেন, দায়িত্বপ্রাপ্ত প্লাস স্টাফ সবাই অবাক হয়ে গেছে, এবং আমি তো অবাক হয়েইছি। নাইট গার্ডও ছিল, যদিও আমাদের নাইট গার্ডের যে পারমানেন্ট পোস্ট সেটা ভদ্রলোক রিটায়ার করার পরে আমাদের স্কুলের এই অ্যাসেট রক্ষণাবেক্ষণের জন্য আমরা বাইরের থেকে লোকও রেখেছি, কিন্তু রক্ষা করা গেল না। কালকে আমরা দেখলাম যে আজকে সকালবেলা খবর পাওয়ার পরে যারা প্রথমে এসে দরজা জানলা খুলতে গিয়ে দেখে এরকম অবস্থা, বর দিদিমণিকে ফোন করে, আমাকে ফোন করে, অন্যান্য দিদিমণিদেরও ফোন করে, তারাও আসে, যেহেতু মর্নিং শিফটে স্কুলটা চলছে, যার জন্য আমাদের অশোকনগর পুলিশ স্টেশন থেকেও বড়োবাবুর সাথে কথা হয়েছে, মেজবাবু স্বয়ং নিজে এসেছিলেন তার স্টাফ নিয়ে। আমি এই স্কুলে ছোটোবেলার থেকে পড়াশুনো করেছি, আর এই স্কুলটাকে আমি খুব ভালোবাসি, এবং স্কুলের সামনে হচ্ছে আমার বাড়ি, স্কুলটাকে ছুটির পর আমি স্কুলটাকে দেখভাল করি, কারণ কি স্কুলের ক্ষতি হোক সেটা আমি কখনোই চাই না। কিন্তু আজকে হঠাৎ এসে যখন শুনলাম স্কুলে এইভাবে একটা ক্ষতি হয়ে গেছে, আমি মানে হতবাক হয়ে যাচ্ছি, কেন এরকম হচ্ছে। আমি যখন পড়তাম এই স্কুলে পুরো জঙ্গল ছিল স্কুলটা, পুরো পাঁচিল ছাড়া ছিল স্কুল, তারপরে ধীরে ধীরে তো স্কুলটাকে উন্নতি হয়েছে, উন্নতির পরেও কেন এরকম হচ্ছে, এটাই আমি হতবাক হয়ে যাচ্ছি, কেন হচ্ছে এরকম, অবাক হয়ে যাচ্ছে। আজ একটা স্কুলে এসে দেখলাম যে চুরি হয়ে গেছে, এসব শোনার পরে ভীষণই খারাপ লাগছে আমাদের।